हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। तो अनेक दिन पर आमार चैनले आबार तुम्हारे जोन्नो एक नतून धरने रेसिपी निये चले एसेछि। एक धरनेर सब्जी रोज रोज खेते आमादेर कारोरी भालो लागे ना, ताई आजके एकटु अन्य धरनेर रान्नाटा करलाम। तो ए रान्नाटा करते कि कि उपकरण लागछे चलो देखे नेवा जाक। तो आमी एखाने निएछि चार पटल। पटलेर खोसागुलो हालका करे छाड़िये निते हबे। तो एक छुरी साहाज्ये बा चामचेर पेछोनेर अंशटा दिए तुम्हरा पटलेर खोसागुलिके छाड़िये निते पारो। तो देखो छुरी दिए आमी बोटागुलोके केटे निलाम। एरपर एभावे पटलेर खोसाटाके छाड़िये निच्छि। तो कोनो एकटा छुरी साहाज्ये बा चामचेर पेछन दिकटाते करे तुम्हरा करे नेबे, ताहले खूब इजिली खोसागुलो छाड़ानो जाबे। देखो खूब सुंदरभावे खोसागुलो उठे जाच्छे। तो ये देखो हमार पटलेर खोसागुलो छाड़ानो हो गेछे। एरपर एटाके ग्रेट करे निते हबे। तो एइभावे देखो एकटा ग्रेटारेर साहाज्ये आमि पटलटाके ग्रेट करे निच्छि। तो बीजगुलो चाइले तोमरा छुरीर साहाज्ये बेर करे निते पारो, बा जदि बीज खेते पछन्द करो ताहले कोनो असुविधा नेइ, तबे बीजगुलि छाड़िये निलेइ भालो हय। तो आमि चाकुर साहाज्ये भेतर थेके बीजगुलिके बेर करे निएछिलाम, एरपर ग्रेट करे निच्छि। तो देखो समस्त पटलगुलि आमार ग्रेट करा हये गेछे। মশলার মধ্যে আমার এখানে লাগছে 8 থেকে 10টা কাজু, 2 টুকরো আদা, 2 কাঁচা লঙ্কা, এলাচ আর মৌরি। এই সমস্ত মশলাগুলিকে পেস্ট করে নিতে হবে। তো দেখো এই সমস্ত মশলাগুলি আমি একবারে পেস্ট করে নিয়েছি। এরপর লাগছে আমার পনির। তো এখানে পনিরটা নিয়েছি, পনিরটাকে খুব হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে নাও ভাজতে পারো, এটা কাঁচা পনির দিয়েও খুব ভালো হয়। তো দেখো একটুখানি সাদা তেল দিয়ে আমি পনিরগুলোকে খুব হালকা করে ভেজে নেব। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে রাখবো। এরপর আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার কিছু গোটা মশলা দিয়ে দিতে হবে। আমি এখানে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর সামান্য পরিমাণ চিনি। তো গোটা মশলাগুলি ভাজার গন্ধ ওঠার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পটলটা। তো পটলটা আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে এটাকে একটু ভেজে নিতে হবে, যেহেতু পটলটা আমাদের কাঁচা ছিল তাই পটলটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখো পটলের জল বেরিয়ে ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর একটুখানি নুন। তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা। তো দেখো পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকেও খুব ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এটা আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো দুধ। তো দেখো 1/2 কাপ মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে আরও 1/2 কাপ পরিমাণ জল। পটলটা যেহেতু কাঁচা অবস্থাতেই আমি দিয়েছিলাম, অবশ্য ভেজে নিয়েছি অনেকক্ষণ, তো সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে, তাও আমি 1/2 কাপ মতো জল দিচ্ছি যেহেতু এটা একটু গ্রেভি থাকবে। তো দেখো আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ফোটার পর পনিরগুলোকে দিতে হবে। পনিরগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানো যাবে না, তা নাহলে পনিরটা শক্ত হয়ে যাবে।
তো দেখো 5 মিনিট আমি হালকা আঁচে ঢেকে ফুটিয়ে ফোটানোর পর আমি পনিরগুলো দিয়ে দিলাম। আর পনির দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট একবার বয়েল এলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, এরপর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো দেখো ঘিটা দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে ঢেকে রেখে দিচ্ছি, যাতে ঘিয়ের ফ্লেভারটা একটু এনহ্যান্স হয়। তো দেখো ঘিটা দিয়ে দিলাম, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপরেই আমরা সার্ভ করতে পারবো। তো এটা রুটি এবং পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে, গরম ভাতেও খাওয়া যেতে পারে। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করো, আমাদের বাড়িতে সবার খেয়ে খুবই ভালো লেগেছিল, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। ট্রাই করে জানিও কেমন হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।